বদলে হাওয়া বদলে মন। বর্তমান সময়ে শহর কিংবা গ্রাম সকল শ্রেণী পেশার মানুষের কাছে খুবই পরিচিত নাম ওয়ালটন। দেশীয় পণ্যের প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন সর্বোচ্চ গুণগত মানের পণ্য সরবরাহের মাধ্যমে মানুষের আস্থা ও সুনাম অর্জন করেছে। দেশের সিংহভাগ জনগোষ্ঠীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়ালটনের ইলেকট্রনিক্স পণ্য। বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন গত 10-12 আগস্ট 3 দিনব্যাপী দেশে প্রথমবারের মতো একক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে। দেশি বিদেশি বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে দেশের তরুণ উদ্যোক্তারা এই শিল্পমেলা পরিদর্শন করে। দেশের প্রথম একক আন্তর্জাতিক শিল্পমেলা এটিএস এক্সপোতে যে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে সেই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 17 আগস্ট ওয়ালটন কর্পোরেট অফিসে এটিএস এক্সপো 2023-এর সার্বিক সাফল্য শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC-র ম্যানেজিং ডিরেক্টর ও CEO গোলাম মুর্শেদ বলেন, সারা পাওয়ার ব্যাপারে আমরা যেটা এগ্রিমেন্ট করতে পেরেছি ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়াতেই একটা বড় একটা $13 মিলিয়ন টাকায় সেটা প্রায় 150 কোটির কাছাকাছি আমাদের ক্রয় আদেশ কনফার্ম হয়েছে। আর পাশাপাশি ইউরোপিয়ান কিছু কাস্টমার আমাদের সাথে এই এক্সপোর্ট যেই ক্যাম্পেইন সেখান থেকে আমাদের নক করেছে, প্রবাবলি হয়তো 1-2 মাসের মধ্যে সেই ব্যবসাগুলো হবে। ডোমেস্টিক মার্কেটে $1 বিলিয়ন প্রায় ব্যবসা করছি। আমাদের ভিশন 2030-এর মধ্যে টোটাল যে ইন্ডাস্ট্রি এখন $2.3 বিলিয়ন নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট, এটা $10-12 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে ওয়ালটনই ম্যাক্সিমামটাই কভার করবে। দেশের প্রথম একক শিল্পমেলা এটিএস এক্সপো 2023-এর আয়োজন যে শতভাগ সফল হয়েছে এবং ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে এমন আয়োজন করতে চান বলে জানিয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন। আমাদের জানা মতে বোধহয় একক শিল্পমেলা পৃথিবীতেই প্রথম, জানি না এটা আমার ধারণা, আর বাংলাদেশেতে প্রথমই, তো এটা শতভাগ সফল আমি মনে করি। দেশীয় প্রোডাক্ট হিসেবে বা দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনের সুনাম আপনাদের মাধ্যমেই, আমাদের যারা ভোক্তা ক্রেতা তাদের কল্যাণেই বা তাদের মাধ্যমেই আজকে দেশ সেরা পণ্য হিসেবে বিবেচিত। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের মানে এই মেলার সফলতার কারণে আমরা প্রতি বছর এই মেলার আয়োজন করতে চাই, এমনকি আমাদের ম্যানেজমেন্টের কাছ থেকে যতদূর জেনেছি ইচ্ছা আছে দেশের বাইরেও ইউরোপ আমেরিকা আমরা এই মেলার আয়োজন করব। আর 2030 তো আমাদের একটা ভিশন আছে যে দেশের পৃথিবীর 5টি সেরা ব্র্যান্ডের মধ্যে একটি ব্র্যান্ড আমরা হব। বর্তমানে ওয়ালটন দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই সাথে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর আমদানি নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশীয় শিল্পের ক্ষমতায়নে অবদান রাখতে চায় ওয়ালটন। আব্দুল্লাহ নাইম, BBS বাংলা।